সুয়াদু গাইস, সকলে কেমন আছো? আমি গগন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে ভাবছি হয়তো গান বাজনা থেকে একটু সাইডের কিছু জিনিস রিয়াকশন দেবো, কারণ এখন রমজানের মাস চলছে। অ্যাজ আ রেসপেক্টেড হিসেবে বলতে চাই যে অনেকে পছন্দ হয় না, মানে অনেকে ইচ্ছে থাকে আমার ভিডিও রিয়াক্ট মানে দেখার জন্য, কিন্তু পেরে ওঠে না, কারণ গান বাজনা থাকে। ঠিক আছে, তো এই মুহূর্তে ভাবছি কিছু সাইডে কিছু জিনিস রিয়াকশন দিই। কথা বলছি রাতারাতি ভাইরাল রাজনৈতিক কিছু ডায়লগ, যেগুলো অ্যাজ আ অ্যাটিটিউড তোমাদের ভাষা, অ্যাটিটিউড স্টেটাস বা মিম হিসেবে তোমরা ধরতে পারো। তো আজকে দেখতে চলেছি, আর যে চ্যানেল থেকে দেখতে চলেছি, চ্যানেলটার নাম হচ্ছে লাইফ স্টাইল টু মিলিয়ন, লাইফ স্টাইল টু মিলিয়ন। আগে পরে এই চ্যানেল থেকে রিয়্যাক্ট করেছি, তো মেন ভিডিও অবশ্যই সাপোর্ট করবে। আর বেশ এক্সাইটেড, অনেক মজা মজা জিনিস দেখতে পারবো, অনেক জিনিস শেখারও কিছু আছে মনে হয়, জানি না কি হতে চলেছে। তো একটু সাইডে কিছু রিয়াকশান দিলেও আমারও ভালো লাগে, তোমারও ভালো লাগে, আমি জানি। তো শুরু করা যাক গাইস, লেটস গো, চলো। চেষ্টা করবো চেনার, কাকে কাকে চিনতে পারি এখানে। ঠিক আছে, 3, 2, 1, লেটস গো গাইস, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অবশ্যই ভালো আছি। আপনাকে দেখো বাংলাদেশের জনপ্রিয়তাদের জনপ্রিয় সব ভাইরাল ডায়লগ, জেনারেল ভাইরাল ডায়লগ, অ্যাটিটিউড, এছাড়া যেখানে রয়েছে শিক্ষণীয় বিষয়, তো লাইফ শিক্ষণীয় বিষয় অ্যাটিটিউড। অনেক আইতাছে, অনেক অনেক কথা কইতাছে, কইতাছে 7 তারিখে বলে করব। হ্যাঁ, এটি হলো মুরাদ জং এর ভাইরাল ডায়লগ, আইও আমি কইছি আইও। তার এই ডায়লগ গুলো শুনে মানুষ রীতিমতো তার বক, আমি কিছু বুঝতে পারলাম না কি বললো। ঠিক আছে, হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ল্যাঙ্গুয়েজই বলেছে হয়তো অন্য কোনো, ঠিক আছে, বাট বুঝতে পারলাম না কি বললো। আলটিমেটলি তো হয়ে গেছে, রোহিঙ্গা বাইরের ছেলে, ওকে। হ্যাঁ, টিকটকে তার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। আচ্ছা, তার মতো কে কে আছেন যার অনেক সাহস আছে? তাহলে খেলা হবে একটা হিসেবে যে খেলা হবে ইনাকে এইভাবে সমস্ত এদেশের লোকজন ভালোভাবেই চিনে। ঠিক আছে, ডায়লগটা প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড হেভি একজন মানুষ। চলো, তিনি গাজীপুরের সাবেক মেয়র সোয়ের প্রশি বিএনপির এক নেতা ডায়লগ, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা, নাম বলতে ভয় পান? এনিওয়ে, এই নেতার নাম কি কমেন্টে জানাবেন। এই নেতা বহু আগে ভাইরাল হয়েছে, ভিডিওতে বলছে নেতা, মানে নেতা, আমি নেতা নেতা আমি ট্রোল করছে না, ইটস নেতা, মাই মিস্টেক, আমি হয়তো ভুল শুনেছি, বাট এটা আমি দেখেছি। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আই গেস এটাই হবে হয়তো। সোয়ের পুশি ডিএসপির অনুব্রত মন্ডলের সেই বিখ্যাত ডায়লগ, খুব অন্যায় হয়েছে, শুটিয়ে লাল করে দাও, এই কথা থেকে আসলো, মানে এই ব্যক্তি যা কয় তাই ডায়লগ হয়ে যায়, পুরো বাজে লোক। সে নমিনেশন না পাইলেও তার বক্তব্য এবং ভালোবাসায় ফরিদপুর থেকে সে বারবার এমপি নির্বাচিত হয়। এনিওয়েস, এর প্রশ্ন ডিপ জলের অ্যাটিটিউড ডায়লগ, পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই, আমি নিজে ডিপ জল, আমি ডিপ জলে এনাফ। ডিপ জলের বক্তব্যকে কমেন্টে জানাবেন। আর সে রিসেন্টলি রাজনীতিতে যুক্ত হয়েছেন, তিনি খুব ভালো কথা বলেছেন, রাজনীতি আসলে জনগণের সেবার জন্য, ক্ষমতা কায়েম করার জন্য, কিন্তু সবাই ওটা ভাবনা চিন্তা করে আসে রাজনীতিতে জনগণের সেবা করে, বাট কটা জনগণের সেবা হয় সেটা তোমরা ভালো করে জানো, আমরা ভালো করে জানি। দুর্নীতি করতে এখানে আসিনি, আমি মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য না, আমি ত্যাগ করতে এসেছি, ভোগ করতে না। আচ্ছা, কে কে নৌকার বক্তব্য কমেন্টে জানাবেন। এছাড়া নড়াইলের মাসাবির অসাধারণ বক্তব্য, ঝামেলা করার দরকার নেই,
সত্যি কৃষক আছে বলে আমরা বাইচে আসছি, রাজনীতি চলে না। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই বিখ্যাত ডায়লগ, যাই বলো না কেন বন্ধুরা, মানে এজ আ রাজনীতিবিদ হয়ে উঠে গেছে ইদারা প্রচন্ড, হয় না যে রসিকতা একচুয়ালি, ঠিক আছে, প্রচন্ড যে জনগণকে খুব ভালোভাবে মোটিভেট করতে পারে, ঠিক আছে, খুব ভালো রকম ভাবে, দারুণ 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 এবি লাগলো আল্লাহ বিনোদন মাত্র আর যে টাকা আপনি নিয়েই নিল। এছাড়া অবদুল কাদের আরেকটি জনপ্রিয় ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, কিন্তু এই মাসুদ এখনো ভালো হয় নাই। হ্যাঁ, তার অসংখ্য কথাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আরে এরা কারা, কোথেকে এলো এরা? এছাড়া রয়েছে কক্সবাজারের এমপি বদিউল আলমের ডায়লগ, আই তোরে দড়ায় ভাই, আই তোরে দড়ায়, আই তোরে দড়ায়। আচ্ছা, আপনি কাকে ডরান? আরে এই ডায়লগটি নেওয়া হয়েছে এসআই গেমিং এর কমেন্ট থেকে। সো এর প্রশ্ন উমিন ভার্নের ডায়লগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে, আসেন খেলি। সে হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তার কথা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এনিওয়েজ গাইস, এর প্রশ্ন অভিগণ চার আসনের ব্যারিস্টার সুমনের ডায়লগ, ফুট 8 ইঞ্চির মেসি সারা বিশ্ব যদি জয় করতে পারে, আরে আমি তো বাস ফুট 9 ইঞ্চি, আমি ইতিহাস বদলাই দিব। সে কি পারবে ইতিহাস বদলে দিতে? না 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 না, মনে হয় পারবে। অ্যাজ আ ইন্ডিয়ান হিসেবে আমি যদি বলতে চাই, ব্যারিস্টার সুমন হয়তো এবার হয়তো মানে জিতেছে, হয়তো আমি জানি না কোন পদ থেকে জিতেছে, বাট উনি অনেক ভালো কাজ করছে, মানে পুল মানে ব্রিজ তৈরি করছে, ঠিক আছে। পার্সোনালি ব্যারিস্টার সুমনের ডায়লগগুলো আমার দারুণ লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে, উই অল নো হিম অ্যাকচুয়ালি, গ্রেট, নাইস, কারণ সে মানুষকে ভালোবাসতে জানে। আমি কিন্তু তার মানবিক মার্জুকটা ছিল ভাইরাল ডায়লগ, তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরোস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। আইসা কন্ত, এটা কোন নাটকের ডায়লগ আমি জানি না। প্রচুর সাহিত্য খোকনের ডায়লগ, এসো দন্ড নগরীর ধন্য দামাল এসো হিরলম কে এবার বুদ্ধি। হিরলম রাজনৈতিক নেতা অ্যাকচুয়ালি, সত্যি এটা ওকে আমি যদি আমার থেকে বলি, আমি কিছু বলতে চাই না, ঠিক আছে। এখন আপনাদেরকে আগলে রাখতে চাই তিনি। আচ্ছা, আপনার পছন্দের নায়িকা মাহি হলো কমেন্টে জানাবেন। মাহিয়া মাহি তো আচ্ছা, উনিও ভোটে দাঁড়িয়েছে, বাহ 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 বাহ, আবাস। এখন আপনাদেরকে আগলে রাখতে চাই তিনি। আচ্ছা, আপনার পছন্দের নায়িকা মাহি হলো কমেন্টে জানাবেন। ফারাজ করিমের ডায়লগ, আপনাদের মধ্যে কেউ চায়ের দোকান দিবেন দেন, কোনো অসুবিধা নেই, আমি চায়ের দোকানদারের সাথে কাজ করতে রাজি আছি, কিন্তু আমি চাঁদাবাজের সাথে কাজ করব না। হ্যাঁ, ফারাজ করিম ইয়াং জেনারেশনের আইডল, যার দ্বারা ইয়াং জেনারেশন পরিবর্তন হচ্ছে। সো এর পর জাতির জনক শেখ মুজিবুর রহমানের সেই জ্বালাময়ী ডায়লগ, মনে আগে ভা, রক্ত যখন দিয়েছি লেজেন্ড, আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ, লেজেন্ড। তাকে যদি আবার ফিরে পেতাম, তার কথা মনে করলে কান্না আসে, কেন তাকে হত্যা করা হলো? আমি তাকে হ্যাটস অফ টু বঙ্গবন্ধু, গ্রেট লিডার, গ্রেট লিডার, দারুণ একদম লিডার, দারুণ দারুণ দারুণ, কখনোই দেখিনি, তবে কেন তার প্রতি এত মায়া? মনে রেখো, শাসন করা তারই সাথে সোহাগ করে, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়ে তাদের ভালোবেসো। হ্যাঁ, তিনি মানুষকে ভালোবেসে আগলে রেখেছিলেন, তার জন্য আমাদের এই স্বাধীন দেশ। নিশ্চয় আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। নিশ্চয় আমি রিক্ত, আমি দেবার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তার এই কথাগুলো আজও মানুষের মাঝে জনপ্রিয়। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো বঙ্গবন্ধু, সৎ পথে থেকো। আর হ্যাঁ, কার ডায়লগ, কার কথা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন, কোন নেতার বক্তব্য শুনলে আপনার মন জুড়িয়ে যায় সেটা অবশ্যই জানাবেন। তো যাই, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন প্রচার পাশ, দারুন 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 দারুন, বেশ লাগছিল, বেশ লাগছিল, বেশ লাগছিল, বেশ লাগছিল।
যদি বলা হয় তো গান বাজনা থেকেও যদি বিরত থাকে, দিস ভিডিও অ্যাকচুয়ালি খুবই টাচ করেছে আমাকে। ঠিক আছে, প্রত্যেকটা আমি ভেবেছিলাম হয়তো মিম থাকবে বেশিরভাগ, দু একটা মিম টাইপের ছিল হয়তো, বাট বাকি 80% যদি বলা হয় তো শিক্ষণীয় না থাকলেও অ্যাজ আ মানে যৌনুষ থাকে না মনের মধ্যে একটা আগুন তৈরি করে না, ঠিক আছে, যে অ্যাজ আ মানুষ হিসেবে আমরা কী কী দক্ষতা থাকে, কী কী কর্ম মানে আনতে পারবো নিজেদের মধ্যে। তো সেটা অনুযায়ী দারুণ ছিল ভিডিওটা জাস্ট, ঠিক আছে, বাট লাস্টেরটা ঠিক আছে। বঙ্গবন্ধু আমার ওই ডায়লগগুলো আমার আমি অনেক ভিডিও দেখেছ না, ঠিক আছে, অ্যাজ আ পার্সন হিসেবে, অ্যাজ আ লিডার হিসেবে আমি ওনাকে খুব পছন্দ করি, ঠিক আছে। তো গাইস তোমরা প্লিজ কমেন্টে তোমাদের কার ডায়লগ বেশি ভালো লেগেছে, আর যদি চাও যেমন ভিডিও আমি চাই একবার দেখতে, তোমরা চাও যে আমাকে যেসব ভিডিও রিয়াক্ট করে আমি, তো প্লিজ কমেন্টে জানিও। তোমরা এসে আজকের মতো আবার দেখাবে নেক্সট এপিসোডে। গাইস সিও টেক কেয়ার, ভালো থাকবে।